তো আমরা প্রথমে তো জাভা একটা জাভা প্রজেক্ট নেটবিনস দিয়ে আমরা কিভাবে নিব সেই বিষয়টা আমরা এখন দেখব। সেটা হচ্ছে আমরা ফাইলে যাব, নিউ প্রজেক্টে ক্লিক করব, জাভা জাভা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সিলেক্ট করব। দেন হচ্ছে নেক্সট যাব, আমরা একটা প্রজেক্ট নেম দেব। প্রজেক্ট নেম হচ্ছে যেমন আমরা আজকে যেটা করব হচ্ছে ইফ এলস ইফ এলস স্টেটমেন্ট ইফ এলস স্টেটমেন্ট নামক আমরা একটা কি করলাম প্রজেক্ট নিলাম, এবং এই প্রজেক্টটা আমরা কোথায় রাখবো সেই লোকেশনটা আমাদের দেখাই দিতে হবে, যেটা হচ্ছে আমরা লেকচার থ্রিতে রাখবো। লেকচার থ্রিতে গিয়ে লেকচার থ্রিতে গিয়ে নিউ ফোল্ডারে যাব, নিউ ফোল্ডারে গিয়ে আমরা এই প্রজেক্টটা আমাদের রাখবো। এটা ওপেন করলাম এবং এই নিউ ফোল্ডারের ভিতরে আমাদের থাকবে কি ইফএলস স্টেটমেন্ট যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা, এবং এটা একটা মেন মেথড তৈরি হবে, ক্রিয়েট এ মেন ক্লাস, একটা মেন ক্লাস তৈরি হবে যে ক্লাসটা থেকে এটা রান হবে। ওকে, তো আমরা অটোমেটিক্যালি এটা যখন ফিনিশ দেবো তখন এখানে প্রজেক্টটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমরা একটা আমাদের প্রজেক্টটা টোটালি হচ্ছে কভার হয়ে গেছে যে আমরা কিভাবে আসলে একটা প্রজেক্ট নেয়, এবং হচ্ছে নেটবিনস এর মাধ্যমে একটা জাভা প্রজেক্ট কিভাবে নেয় সেটা সেই জিনিসটা দেখলাম। আশা করি আমরা এরপর থেকে সবাই নেটবিনস এর মাধ্যমে একটা নতুন প্রজেক্ট নিতে পারবো এবং নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো সেই প্রজেক্টে। ওকে, তো এখন আমরা এই প্রজেক্টে যদি ফাইলের ডিসক্রিপশনে যদি যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট ডিসক্রিপশন আমাদের, এই যে এটা হচ্ছে প্রজেক্ট একটা লগো যেটা হচ্ছে জাভা কপি কাপের একটা লগো, আর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম। এটা যখন আমরা এক্সপ্যান্ড করব তখন হচ্ছে আমরা এখানে দুইটা ফাইল দেখতে পাবো, সোর্স কোড এবং লাইব্রেরি। আমাদের এগুলো হচ্ছে জাভার ডিফল্ট লাইব্রেরি, সে জেডিকেটা নিয়ে নিছে আমার পিসি থেকে, আমার পিসিতে যেরকম জেডিকেটা আছে সেই জেডিকেটা সে নিয়ে নিছে এবং এখান থেকে সব লাইব্রেরিগুলো সে আমাকে দিয়ে দেবে। তো আমি যখন কোড করব তো এখানে ইফএলস স্টেটমেন্ট, ইফএলস স্টেটমেন্টের ভিতরে সোর্স প্যাকেজের ভিতরে ইফএলস স্টেটমেন্ট আমাকে একটা প্যাকেজ তৈরি হয়েছে অটোমেটিক্যালি, যেটার ভিতরে একটা ক্লাস আছে ডট জাভা নামক, এই জাভা নামক একটা ক্লাস, এই জাভা নামক ক্লাসটা আর ভিতরে কি আছে একটা মেন ক্লাস যেটাকে বলা হয়, এটা মেন মেথড যুক্ত একটা ক্লাস আসছে। আমরা চাইলে এই ক্লাসটা রাখতেও পারি, আবার চাইলে না চাইলে এই ক্লাসটা নাও রাখতে পারি, তাতে কোনো সমস্যা নাই। তো আমরা যদি চাই এটা ডিলেট করে দিতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। ওকে, সেভ ডিলেট। তো আমাদের এখানে আর কোনো ইয়ে নেই, এখানে কোনো ফাইল নেই, অর্থাৎ একটা সোর্স প্যাকেজ, এটার ভিতরে আমরা সমস্ত প্রকার সোর্স ফাইলগুলো রাখবো, অর্থাৎ আমাদের যত জাভা ফাইল আছে সব জাভা ফাইলগুলো হচ্ছে এই প্যাকেজটাতে রাখবো, অর্থাৎ আমরা আজকে যতটা কাজ করব সবগুলো কাজের ফাইলগুলো হচ্ছে আমরা এখানে রাখবো। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে গতকালের যে প্র্যাকটিসটা ছিল সেই প্র্যাকটিসটা আমরা একটু করে নেব। আচ্ছা, আমরা কি ব্রেকে যাব না একটু পরে যাব ব্রেকে, যেহেতু ম্যাডাম এখনো ভিজিট করেনি আমাদের? ব্রেক দিলে ভালো হয় তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছোট্ট একটা ব্রেক নেবো, সেটা হচ্ছে 15 মিনিট বা 20 মিনিটের। সর্বোচ্চ সবাই আমরা 15 মিনিটের ভিতরে চলে আসতে আসার চেষ্টা করবো, যেহেতু আজকে আমাদের ম্যাডাম ভিজিট করার পসিবিলিটি আছে, যে কোনো মুহূর্তে আমাদের সাথে মিট করতে পারে ম্যাডাম। তো আমরা সবাই ম্যাডামের সাথে কথা বলার জন্য প্রস্তুত, এবং আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই। ওকে, আমরা 15 মিনিটের জাস্ট একটা চা খাওয়ার জন্য এক কাপ যাবো এই আর কি। তো আমরা একটু বিরতি থেকে এসে আমরা টোটাল আজকের আজকের যে প্র্যাকটিক্যাল গুলো আছে টোটাল আজকের প্র্যাকটিক্যাল গুলো করব, যে আমরা আজকে মিনিমাম 5 থেকে 6টা জাভা ফাইল করব, এবং সেগুলো দিয়ে আমরা ইফএলস কন্ডিশনের যে প্র্যাকটিস গুলো সেই প্র্যাকটিস গুলো করব, বা আমরা যে ভেরিয়েবলের কালকে যে বাকি ছিল ডাটা টাইপস এর যে প্র্যাকটিস গুলো সেই প্র্যাকটিস গুলো করব। ওকে, তারপর হচ্ছে জাভা কিওয়ার্ড গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, দেন আজকের ক্লাস আমরা ক্লোজ করব। ওকে, আমরা 15 মিনিটের একটা ব্রেক নিয়ে আসবো। ওকে, সবার জন্য সবাই ব্রেকে যেতে পারেন 15 মিনিট এখন থেকে, এখন বাজার হচ্ছে 11:04, আমরা 11:20-এর ভিতরে সবাই চলে আসবো ইনশাল্লাহ।
ওকে। সবাই ক্লাসে, কেউ ক্লাস থেকে লিভ করবেন না, সবাই প্রেজেন্ট থেকেই বিরতিতে আমরা যাব, ওকে।